হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শুরু করছি আমার আজকের ব্লগটি। তো শুরুতে আজকে কোরবানি ঈদের প্রস্তুতি দেখা দিব, যে কিভাবে আমরা কোরবানির গোশত প্রসেস করি। তো এখন আম্মু কিভাবে আম্মু গোস্তটা রান্না করছে, তো এখানে 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছে, 2 টেবিল চামচ আদা, রসুন, জিরে, ধনে, হলুদ, মরিচের গুঁড়ো, এগুলো সবগুলো এখানে দিয়ে দিল। এখন এগুলোকে ভালো করে মাখায় নিতে হবে। তো আম্মু আন্দাজ মতো 2 টেবিল চামচ মাস্টার্ড অয়েল অ্যাড করে দিল, স্বাদ মতো লবণটা অ্যাড করে দিবে। এখানে চামচ দিয়ে মাপার প্রয়োজন হয় না, মায়েদের হাতের রান্নার অনুমানটা অনেক পারফেক্ট হয়। তো ওনারা অনুমান করে যে মশলাগুলো দেয়, খাওয়ার পরও রান্নার পরও সেটাই পারফেক্ট মনে হয়, একদম নুন, মরিচ, হলুদ সবই ঠিক থাকে, যেটা আমরা কাপ বাটি দিয়ে মাপলেও পারফেক্ট হয় না। তো বলার অপেক্ষা রাখে না, অবশ্যই ভালো হবে, দেখেই মনে হচ্ছে যে জিনিসটা অনেক ইয়ামি হবে। তো ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণ। কোরবানির সময় যখন আমরা অনেক মাংস একই সাথে রান্না করব, এভাবে মেখে নিলে অনেক ইজিভাবে রান্না করা যায়। তো আরও কিছুটা পেঁয়াজ অ্যাড করে দিছে, এখানে আরও 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিছে। তো এখন রান্না করতে চলে যাব আমরা। রান্নার জন্য আমরা কিছুটা মাস্টার্ড অয়েল গরম করে নিয়েছি, কিছু পেঁয়াজও দিয়ে দিয়েছে। এখন ম্যারিনেট করা যেই মাংসগুলো রাখা ছিল এগুলো এক এক করে সবগুলো দিয়ে দিবে। অ্যাকচুয়ালি এভাবে রান্না করাটাই আমাদের জন্য ইজি মনে হয়, কারণ আমরা যখন কোরবানির ঈদের দিন রান্না করি তখন এভাবেই করি, খুব তাড়াতাড়ি অনেকটুকু কাজ আগায় যায়। তো ঈদের দিন ব্যস্ততার জন্য যদি সম্ভব নাও হয় দেখানো, তো আগেই আমরা দেখাচ্ছি, যাতে আমার ভাই বোনেদের সুবিধা হয় কাজ করতে। নতুন যেই ভাই বোনেরা আছেন তারা যাতে সহজেই কাজটা গুছিয়ে নিয়ে করতে পারেন, বা যে বোনেরা নতুন করে এই কাজগুলো করতেছেন তারাও যাতে সুবিধা হয়, এই জন্য এটা আমার শেয়ার করা। তো এইভাবে মাংসটা কষিয়ে নিতে হবে, কষানো হয়ে গেলে সামান্য পানি অ্যাড করে দিবে যাতে এটা সিদ্ধ করা যায়। তো এখানে কিছুটা এলাচ, দারচিনি আর তেজপাতাও দিয়ে দিবে। তো দেখুন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, কতটা সুন্দর পারফেক্ট কালার আসছে, একদম তেলটা ভেসে আসছে, কালারটাও খুব লোভনীয় লাগছে। এখন আমরা কিছু মাছ ফ্রাই করে নিব, যেটাকে আমরা ফিশ ফ্রাই বলে থাকি, রেস্টুরেন্ট স্টাইলে এটা করা হচ্ছে। তো দেখুন প্রথমে আমরা এভাবে মাছটা ভেজে নিই, যাতে মাছটার ভিতরে কোনো কাঁচা ভাব না থাকে, আমরা কাঁচা ভাব লাগলে আমাদের মানে খেতে ভালো লাগে না। তো এখানে এই মশলাগুলো অ্যাড করে দেওয়া হয়েছিল পূর্বেই, এগুলো দেখিয়ে দিলাম। তো যারা চান ফিশ ফ্রাই বাসায় করতে তারা এভাবে করতে পারেন। এখানে তো এখানে কিছুটা সয়া সস অ্যাড করে দেওয়া হয়েছে, এখন কিছু কিছুটা 1-2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে। দেখুন কত সুন্দর কালার আসছে, একদম পারফেক্ট ফিশ ফ্রাই রেডি। তো এখন আমাদের ভুনা খিচুড়ি রান্না করা হবে, এর জন্য 2 টেবিল চামচ পরিমাণ মশলাগুলো নিয়ে নেওয়া হয়েছে সব ধরনের। তো এখন কিছু পেঁয়াজ আর তেল ব্রাউন কালার করে ভেজে নিবে, ভেজে নেওয়া হয়ে গেলে এখন মশলাগুলো অ্যাড করে দিব। মশলাগুলো অ্যাড করা হলে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, আর কষানোটা ভালো হলে আমরা তো জানি রান্নাটাও খুব ভালো হয়, ঘ্রাণটা খুব ভালো আসে। তো কষানোর জন্য সামান্য কিছু পানি অ্যাড করে দিব এখানে, এই যে দেখুন কষানো হচ্ছে মশলাটা। তো এখন যে পোলাও চাল আর ডাল ধুয়ে রাখা হয়েছিল ওগুলো আমরা দিয়ে দিলাম। তো ওগুলি দেওয়া শেষ, এখন এগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিব।
আর যত সুন্দর কষানো হবে ততটাই ঝরঝরে পারফেক্ট ঘ্রাণি হবে। তো দেখুন কিভাবে কষানো হচ্ছে। মশলার সাথে ভালো করে চাউলগুলোকে নেড়ে চেড়ে অ্যাড করে দিতে হবে, মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই জিনিসটা সব জায়গায় মশলাটা সমানভাবে মিশে যাবে। তো এখানে 8-10টা কাঁচামরিচ অ্যাড করে দেওয়া হয়েছে। কাঁচামরিচটা অ্যাড করা দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিবে। এখানে 5 কাপ পরিমাণ পানি আছে, 5 কাপ পরিমাণ পানি দিলেই এটা পারফেক্টলি ঝরঝরা একটা সুন্দর খিচুড়ি হবে। যে ভুনা খিচুড়ি যেটা হয়, ঝরঝরা একদম, একটার গায়েও একটা চাল ডাল লাগবে না। এখানে 3 কেজি পরিমাণ চাল ডাল ছিল, তো হিসাবে আমাদের ডাবল পানি পড়ে। তো ওইটাই আম্মু দিয়ে দিল। এখন এটা নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিবে। তো দেখেন কি পরিমাণ পানি দিছে। তো একটু কম কম পানি হলেই বেশি ভালো হয়। দেখুন, দেখে মনে হয় বুঝতে পারবেন যে কতটুক পরিমাণ পানি এখানে আছে। তো দেখুন আমাদের রান্নাটা প্রায় শেষ। ঝরঝরে ভুনা খিচুড়ি, মজাদার, কি পারফেক্ট কালার আসছে। একদম আম্মু নেড়ে চেড়ে দেখাচ্ছে, একদম ঝরঝরে আসছে, কোনোটা কোনোটার গায়ে লেগে নেই। একদম চালগুলো সবগুলো আলাদা আলাদা আছে। তো এটাই হলো পারফেক্ট মজাদার ঝরঝরে খিচুড়ি। খুব সহজ উপায়ে আপনারা ঘরে রান্না করতে পারেন। যদি আপনাদের পছন্দ হয় বাসায় অবশ্যই ট্রাই করবেন। এভাবে আশা করি এটা পারফেক্ট হবে আপনাদেরও। তো রান্নাবান্না তো অনেক করলাম, এখন একটু নাস্তা করে নিব। ফিশ ফ্রাইটা এখন আমরা সবাই খাবো। তো ফিশ ফ্রাইটাও খেতে খুবই ইয়ামি, মজাদার হয়েছিল। কালারটাও খুব পারফেক্ট আসছে, ভিতরে কোনো কাঁচা ভাব নাই। বাহিরে খেলে আমাদের ভিতরে অনেক সময় দেখি আমরা ভিতরটা কাঁচা থেকে যায়, আর এটা একদম ভিতরটা সুন্দরভাবে রান্না করা হয়েছে, খুবই ভালো হয়েছে এবং ইয়ামি হয়েছে। তো যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টস করে। তো আমার খাওয়াটা শেষ। দেখুন আমার রান্নাবান্নার ফাইনাল লুকটা। এটা হলো গরুর মাংস, কতটা সুন্দর কালার আসছে, একদম ভেসে উঠেছে। তেল মশলা ঝাল সবগুলোই ঠিক পারফেক্ট ছিল, আর একদম মাখা মাখা হয়েছে। এখানে ছিল রূপচাঁদা ফিশ ফ্রাই, এটাও খুবই ইয়ামি ছিল, মজাদার ছিল। আর এই পাশে ছিল আমাদের বড় রুই মাছ ফ্রাই, এটাও অনেক মজা হয়েছে। তো আমরা খাবারটা অনেক মজা করে সবাই এনজয় করলাম। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করে জানাবেন, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইকস কমেন্ট শেয়ার করবেন। তো এখন আমরা খাবারটা খেয়ে নিব। খাবারটা খেতে আমরা সবাই বসে গেলাম। তো আম্মু আমাদেরকে বেড়ে দিচ্ছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও খুবই মজা হয়েছে, অনেক ইয়ামি ছিল। আর কালারটা অনেক লোভনীয় লাগছে, অনেক লোভনীয় কালার আসছে এবং খেতেও খুবই ভালো লাগছে। তো এটাই হলো আমার মজাদার ভুনা খিচুড়ি আর গরুর মাংস ভুনা। তো বাসায় ট্রাই করবেন যদি আপনাদের ভালো লাগে। ভালো লাগলে তো আমাকে অবশ্যই লাইকস কমেন্টস শেয়ার করে জানাবেন। তো খেতে খেতে বলে দিচ্ছি, আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার ভাই বোনেদের কাছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার খাবারটা খেয়ে নিচ্ছি। বারবারই বলতে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছিল, আমার ভাই বোনেরা যাতে অবশ্যই ট্রাই করে। তো এটা ছিল আগামীকাল বিকেলবেলা। আম্মু আর আমি কিছুটা ঘরের প্রয়োজনে বা টুকিটাকি কেনার প্রয়োজনে বাইরে বের হয়েছি। তো মার্কেট বা বাজার এলাকাটা প্রায় শূন্য, ফাঁকা ফাঁকা লাগছে পূর্বের তুলনায়। পূর্বে এই জায়গাটা প্রচুর কোলাহল ছিল, তো এখনও কিছুটা কোলাহল বাড়তেছে, বোঝা যাচ্ছে। মানুষের আনাগোনা বাড়তেছে, যানবাহনে চলাচল বাড়ছে। তো সামনের দিনগুলিতে আমরা আরও চলাচল মনে হচ্ছে বেড়ে যাবে। তো করোনার ভয়ে আমাদের মন থেকে আল্লাহ তাআলা বিদায় করে দিচ্ছে।
তো আল্লাহ সব কিছু স্বাভাবিক করে দেক, মানুষের জীবন চলাচল আবার পূর্বের মতো স্বাভাবিক হয়ে যাক, সবাই সে আগের বিশ্বাস নিয়ে আবার চলাফেরা করুক, এ আশায় রাখছি। সব কিছু আগের মতো ঠিক হয়ে যাক। তো দেখুন বাহিরে মানুষ চলাফেরা, ঘোরা, কেনাকাটা, খাওয়া দাওয়া সবই করতেছে, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। দেখুন মানুষের ভিতরে দেখে মনে হচ্ছে না কোনো ভয়ভীতি আছে, তারপরে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা আছে মার্কেট বা বাজার এলাকাগুলোতে, খুবই ভালো লাগতেছে দেখে। তো আমার প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য দোকানে চলে আসলাম, এখন আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিচ্ছি। তো ভাবলাম আমি আমার ভাই বোনেদের সাথে একটু শেয়ার করি, তারাও দেখুক যে কী অবস্থা। তো আমার কেনাকাটাটা প্রায় শেষ, এখন চলে যাওয়ার আগে দেখুন ভিতরটা কিছুটা ফাঁকা ফাঁকা আছে, কিছু দোকানপাটও এখনও বন্ধই আছে। তো ধীরে ধীরে সবই স্বাভাবিক হয়ে যাবে। তো আসার পথে কিছু ভালো ফ্রেশ টাটকা আম পেয়েছি, যেগুলোকে বলা হয় একদম পারফেক্ট আম, ভিতরটা যেমন মিষ্টি তেমন কালারফুল লাল কালার ছিল। আর তিনটা ভালো মিষ্টি কাঁঠাল আনছি, কাঁঠালগুলোও খুব ভালো ছিল, ভিতরটা অনেক মিষ্টি আর কালারটাও কাঁঠালের ভালো ছিল। তো ভালো জিনিস পেলে কিছুটা বেশ পরিমাণে নিয়ে আসা হয়েছে, তো এগুলোকে কিছুদিন রেখে খাওয়া যাবে।